Now I am going to start. Material cost variance. It is actually under variance. It is actually under variance that is standard costing. Standard costing এর মধ্যে আমরা ভেরিয়েন্স কথাটা পেয়ে থাকি। ভেরিয়েন্স মানে কি? আমরা আগে পেয়েছি ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড কস্ট অ্যান্ড অ্যাকচুয়াল কস্ট। আমরা যেটা মনে করলাম যে এটা স্ট্যান্ডার্ড কস্ট হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি অন্যরকম হলো, তার কমও হতে পারে বেশিও হতে পারে। তো ইসলিয়ে ইসকা জো ডিফারেন্স নিকাল আতা উসকো ভেরিয়েন্স কাহা জাতা হ্যায়। দেখিয়ে ভেরিয়েন্স দোনো তরফ হো সকতা হ্যায়। ভেরিয়েন্স মে বি অফ টু টাইপস, কস্ট ভেরিয়েন্স অ্যান্ড সেলস ভেরিয়েন্স। কস্ট ভেরিয়েন্স কে আন্দার ক্যা হোগা? মেটেরিয়াল কস্ট, ঠিক হ্যায়, বাদ মে লেবার কস্ট, অর ভি হ্যায়, অর ভি হ্যায়, ক্যা হ্যায়, ওভারহেড কস্ট। এ তিনো টাইপ কা কস্ট হো সকতা হ্যায়। কস্ট ভেরিয়েন্স ইজ অফ থ্রি টাইপস, মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট অ্যান্ড ওভারহেড কস্ট। মেটেরিয়াল কস্ট কে আন্দার প্রাইস, ইউজেস, ইউজেস কে আন্দার মিক্স অ্যান্ড ইল্ড, লেবার কস্ট কে আন্দার দেখো তিনো তরফ হো সকতা হ্যায়, তিন রকমের হয়ে থাকে, রেট লেবার কস্ট ভেরিয়েন্স, এফিসিয়েন্সি লেবার কস্ট ভেরিয়েন্স আর আইডল টাইম লেবার কস্ট ভেরিয়েন্স। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি যে এফিসিয়েন্সকে আবার দুটো ভাগে ভাগ করেছে, তোমার মিক্স আর ইল্ড। সিমিলারলি ওভারহেডকে, যেটা কস্ট ভেরিয়েন্স আন্ডারে রয়েছে, ওভারহেডকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, ভেরিয়েবল ওভারহেড আর ফিক্সড ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড দু রকমের, এফিসিয়েন্সি আর এক্সপেন্ডিচার, আর ফিক্সড আবার দু রকমের, ভলিউম আর এক্সপেন্ডিচার। ভলিউমকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ক্যালেন্ডার, ক্যাপাসিটি আর এফিসিয়েন্সি। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড কস্টিংয়ের মূল বিষয়বস্তু। দিস চার্ট ইজ দ্য ফাইনাল চার্ট ফর স্ট্যান্ডার্ড কস্টিং, দেয়ারফর ইউ হ্যাভ টু রিমেম্বার ডিফারেন্ট আইটেমস হুইচ আর অ্যাকচুয়ালি ফলিং আন্ডার ভ্যারিয়েন্সেস অফ স্ট্যান্ডার্ড কস্টিং। নাও উই আর গোয়িং টু স্টার্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ, এই মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স দু রকমের হয়, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স আবার দু রকমের, মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। এইবার আমরা পাশাপাশি আমি কী করেছি, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সে দেখো ফর্মুলা দিয়ে দিয়েছি, অর্থাৎ এস কিউ ইন্টু এস আর। তোমরা এটা ঘুরিয়েও লিখতে পারো, এস আর ইন্টু এস কিউ মাইনাস এও এ কিউ ইন্টু এ আর। এস কিউ মানে কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, স্ট্যান্ডার্ড রেট ফর অর প্রাইস পার ইউনিট হচ্ছে এস আর। এস আর না লিখে এস পিও লিখতে পারো। এ আর মানে হচ্ছে অ্যাকচুয়াল রেট অফ প্রাইস অর প্রাইস, আর এ কিউ মানে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এই চারটি জিনিস তোমায় কিন্তু মনে রাখতে হবে। এছাড়া আমরা দেখো মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্সে আরেকটি জিনিস পাচ্ছি, আর এস কিউ, অথবা মেটেরিয়াল ইল ভ্যারিয়েন্সে আর এস কিউ বলে আরেকটা টার্ম পাচ্ছি। সেটা মানে কি? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, ঠিক আছে। এটা ফর্মুলা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর মেটেরিয়াল ডিভাইডেড বাই টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এই মেটেরিয়ালের জন্য আমাদের এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তা যেহেতু আমি মেটেরিয়ালটা শুরু করেছি, সেই কারণে মেটেরিয়ালটার কথাই আমি বলবো। এবার আমি একটা অঙ্ক শুরু করছি, লেটস কাম টু এ প্রবলেম। ওকে, এবার দেখো আমরা প্রবলেম নাম্বার ওয়ানে চলে এসেছি, মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের উপর। মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের উপর চলে এসেছি, এখানেও দেখতে পাচ্ছ ফর্মুলাগুলো দেওয়া আছে। এইবার কি বলেছে, ওয়ান টন অফ মেটেরিয়াল ইনপুট ইল্ডস এ স্ট্যান্ডার্ড আউটপুট। তাহলে এখান থেকে আমাদের প্রথমে যেটা বের করতে হবে, এই যে আলাদা আলাদা করে নাম দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমাদের বের করে নিতে হবে, তারপর ফর্মুলা ফেলে দিলেই হয়ে যাবে। প্রথমেই দেখো আমরা যদি এসপি ধরেছি, এসপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস অফ মেটেরিয়াল পার কেজি, এক কিলোতে তোমার
এসপিটা কত, স্ট্যান্ডার্ড প্রাইস দেখতে পাচ্ছ, স্ট্যান্ডার্ড রেট অথবা স্ট্যান্ডার্ড প্রাইস একই কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস কত দেখো, এখানে লেখা আছে দি স্ট্যান্ডার্ড প্রাইস অফ মেটেরিয়াল ইজ 20 রুপিস পার কেজি, তাহলে 20 রুপিস পার কেজি হয়ে গেল। এবার চলে আসছি আমরা এসআর, মানে হচ্ছে এসকিউ হবে। এবার আমরা চলে আসছি এসকিউ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল, ঠিক আছে, এসকিউ আমরা চলে আসছি এসকিউ। এসকিউ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট সেটা কত দেখো, এখানে বলেছে স্ট্যান্ডার্ড আউটপুট বলেছে 1 লক্ষ ইউনিট, 1 টন ইনপুট থেকে, 1 টন অফ মেটেরিয়াল ইনপুট থেকে আউটপুট পাচ্ছি মানে 1 লাখ, ঠিক আছে। এবার ফর অ্যাকচুয়াল আউটপুট বলেছে অ্যাকচুয়াল আউটপুট কত অবটেইন, 9 লাখ ইউনিটস, তাহলে কি হবে 1 কিলোগ্রাম থেকে, 1 কিলোগ্রাম থেকে আউটপুট পাচ্ছি 1 লাখ ইউনিট। যদি উল্টোটা ধরি, আমি 1 লাখ ইউনিট থেকে আমি উল্টোটা ধরলাম যে 1 লাখ ইউনিট দেওয়া আছে থেকে আমি কি পাচ্ছি 1000 কেজি পাচ্ছি, ঠিক আছে, কেজি পাচ্ছি। তাহলে 1 টন 1 ইউনিট থেকে, এটা ইউনিট, 1 ইউনিট থেকে কত পাচ্ছি, এইটা ডিভাইডেড বাই 1 লাখ, ঠিক আছে। আর এবার 9 লাখ থেকে কত পাবো, এই যে দেখো 9 লাখ থেকে ইনটু 9 লাখ, তার মানে 9000 কিলো পেয়ে গেলাম, এটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। তারপরেরটা কি হবে, অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস মানে হচ্ছে তোমার এ কিউ, অ্যাকচুয়াল প্রাইস দেখতে পাচ্ছ, এ কিউ অ্যাকচুয়াল প্রাইস। তাহলে অ্যাকচুয়াল প্রাইসটা কত তোমার দেখো, অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে 21 টাকা পার ইউনিট বা পার কেজি, ঠিক আছে, 21 রুপিস দেওয়া আছে। এবার অ্যাকচুয়াল আরেকটা কি চাইছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হয়ে গেল না, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত হবে তোমার দেখো, এখানে 1 টন মেটেরিয়াল করে আমি এত আউটপুট পেয়েছি, স্ট্যান্ডার্ড প্রাইস অফ মেটেরিয়াল দেওয়া আছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল ইউজ 10 টন, 10 টন তোমার মেটেরিয়ালটা ইউজ করা হয়েছিল, 10 টন ইনটু 1000, তাহলে কত হয়ে গেল তোমার 10,000 কেজি, এই 10,000 কেজি এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কি, এখানে অ্যাকচুয়াল রেট পেলাম, এখানে অ্যাকচুয়াল রেট দেখতে পাচ্ছ, এই যে অ্যাকচুয়াল প্রাইস পেলাম, অ্যাকচুয়াল প্রাইস অথবা রেট যাই বলো না কেন, এখানে পেলাম অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেলাম 10,000 কেজি। এইবার চলে আসি আমি ফর্মুলায় কি বলছে তোমার, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স মানে এসকিউ ইনটু এসআর মাইনাস এ কিউ ইনটু এআর, তাহলে ফর্মুলা বসিয়ে দিলাম। দেখো এসআর মানে কি, স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট কত পেয়েছি দেখো, এখানে এই যে লেখা আছে 20 রুপিস, তাহলে স্ট্যান্ডার্ড রেট মানে হচ্ছে 20 রুপিস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত পেলাম, এই যে 9000 কেজি বসিয়ে দিলাম। অ্যাকচুয়াল প্রাইস কত পেয়েছি, 21 রুপিস, 21 বসিয়ে দিলাম। হ্যাঁ, আর পেলাম অ্যাকচুয়াল ইউনিট অথবা অ্যাকচুয়াল কোয়ান্টিটি 10,000 কেজি, তাহলে গুণ করে দাও আমি এটা পাচ্ছি। দেখো 1,80,000 আর 2,10,000-এর মধ্যে যদি ডিফারেন্স করি, মাইনাস 30,000 আছে দেখতে পাচ্ছ, তা -30,000, তাহলে এই মাইনাসটা উঠে গিয়ে প্লাস হয়ে গেল আর এখানে হয়ে গেল অ্যাডভার্স। এইভাবে তোমাদের অঙ্কগুলো লিখতে হবে, হয়ে গেল। এবার চলে আসি 2 নম্বরে,
मेटेरियल प्राइस वेरिएंस, मेटेरियल प्राइस वेरिएंस की पे चे एस आर माइनस ए आर, एस आर अथवा एस पी एक ही कथा, ए आर आर ए पी एक ही कथा, आर ए क्यू। एस पी मान कि स्टैंडार्ड प्राइस बा स्टैंडार्ड रेट 20 টাকা, আর এপি মানে অ্যাকচুয়াল প্রাইস বাই অ্যাকচুয়াল রেট, আমরা এখানে পেয়ে গেছি 21 টাকা হয়ে গেল, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 10,000 কেজি। এটাও দেখো এই মাইনাসটা বড়, তার জন্য অ্যাডভার্স হলো 10,000 রুপিস অ্যাডভার্স অ্যাডভার্স হলো। এবার মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, ইউজেস ভ্যারিয়েন্স ফর্মুলা কি দেখে নাও, এই যে এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এস আর, ঠিক আছে। এইবার এস কিউ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 9,000 কেজি, আর এ কিউ মানে যে 10,000 কেজি, এস আর মানে স্ট্যান্ডার্ড প্রাইস অর রেট 20 টাকা। তাহলে এখানে দেখো 9,000 মাইনাস 10,000 মানে মাইনাস আসছে, তাহলে 20,000 রুপিস অ্যাডভার্স। এইবার আমরা কি করব, ফর চেকিং পারপাস আমরা কি করব, মার্জিনাল অথবা সরি মার্জিনাল না, আমরা কি করব, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স প্লাস মেটেরিয়াল ইউজার্স ভ্যারিয়েন্স। তা মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কত পেলাম আমি, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স দেখো 30,000 অ্যাডভার্স, এটা কি মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ঠিক আছে। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, কস্ট ভ্যারিয়েন্স কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে কস্ট ভ্যারিয়েন্স বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু তোমার আসছে দেখতে পাচ্ছ প্রাইস ভ্যারিয়েন্স আর ইউজার্স ভ্যারিয়েন্স, তার মানে এইটা এলো, তাহলে আমি বলতে পারবো যে অ্যান্সারটা ঠিক আছে। তাহলে খুব সহজ, তোমরা বুঝতে পারছো কীভাবে করতে হবে, সেটা ফর্মুলা বসিয়ে দেবে আর তার আগে ওইগুলো বের করে নেবে তাহলেই হবে। এবার আমি চলে আসি 2 নম্বর অঙ্কে, 2 নম্বর অঙ্কে চলে আসি। দি স্ট্যান্ডার্ড মেটেরিয়াল কস্ট অফ প্রডিউসিং ইচ ইউনিট অফ প্রোডাক্ট কে ইজ অ্যাজ ফলোস, ঠিক আছে। দেখো 2 নম্বরটা চলে যাই আমি, এই যো এটা এসেছিল তোমার 2004-এ অনার্সে। এখানে কি বলেছে দেখো, 4.8 কেজি অফ মেটেরিয়াল, এটা কি এই স্ট্যান্ডার্ড মেটেরিয়াল দেখতে পাচ্ছ। তাহলে একটা চার্টের মতো করলাম, চার্টের মতো করে ওপরে স্ট্যান্ডার্ড লিখলাম, তার পাশে অ্যাকচুয়াল লিখলাম, স্ট্যান্ডার্ড এটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে তোমার কত আছে ওটা বের করতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা এখানে কি বের করছি দেখো, তোমার স্ট্যান্ডার্ড রেট কত আছে 5 টাকা, ভালো কথা স্ট্যান্ডার্ড রেট, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল লাগছে 4.8 কেজি মেটেরিয়াল লাগছে আমার। তাহলে ফর অ্যাকচুয়াল আউটপুট আমাদের আবার সেই ফর্মুলা চলে আসছি, ফর অ্যাকচুয়াল আউটপুট দুটো গুণ করে দাও 960 কেজি, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়ে গেলাম, স্ট্যান্ডার্ড রেট পেয়ে গেলাম, স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট পেয়ে গেলাম, গুণ করে দাও। অ্যাকচুয়ালটা কি, সেই অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বলেছে 1,200 কেজি মেটেরিয়াল কস্টিং রুপিস এত। তাহলে এখান থেকে তুমি কি পাবে, এখান থেকে আমরা রেট পাবো, অর্থাৎ 4,800 টাকা লাগছে, কত দাম তোমার 1,200-র দাম, ঠিক আছে। তাহলে দেখো কেটে গেল 4 বারং 48, তাহলে আমরা 4 টাকা করে পাচ্ছি তোমার কস্ট অথবা অ্যাকচুয়াল প্রাইস বা রেট, আর 1,200 দুটো গুণ করে দাও এটা। এইবার আমি ফর্মুলা চলে আসি, কি কি বের করতে হচ্ছে, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স প্রথমেই আমার ফর্মুলা ফেলে দিলাম, এস আর মানে স্ট্যান্ডার্ড রেট অথবা স্ট্যান্ডার্ড প্রাইস এইটা, তারপরে হচ্ছে ইনটু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, দেখো দুটো গুণ করে আমরা অলরেডি পেয়ে গেছি 4,800 বসিয়ে দিলাম, এটাও গুণ করে 4,800 পেয়েছি বসিয়ে দিলাম, তাহলে নীল। এবার মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স দেখো, এস আর মাইনাস এ আর ইনটু এ কিউ, এই ফর্মুলাগুলো সবসময় মনে রাখতে হবে। এস আর মানে কি দেখো, স্ট্যান্ডার্ড রেট 5 টাকা, আর স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল রেট হচ্ছে 2 টাকা বসিয়ে দিলাম, ইনটু 1,200, 1,200 কেন হচ্ছে যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা পেলাম 1,200 ফেভারেবল, কেন এটা প্লাস সাইন, আগেরটা কিছু নেই নীল হয়ে গেল। এবার মেটেরিয়াল ইউজার্স ভ্যারিয়েন্স চাইছে, ইউজার্স ভ্যারিয়েন্স ফর্মুলা বসিয়ে দিলাম, ফর্মুলা বসিয়ে দিলে দেখো ওই ফর্মুলাটা আমরা আগেই পেয়ে গেছি অলরেডি,
প্রথমে ইউজার্স ভ্যারিয়েন্স সেইটাই এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এস আর অথবা এস পি। এস কিউ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তোমার 960 960, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1200 ইন্টু 5 স্ট্যান্ডার্ড রেট। তাহলে এখানে মাইনাস আসছে 1200 বড়, গ্রেটার দ্যান 960, দেয়ার পর দি অ্যামাউন্ট উইল বি মাইনাস 1200, দ্যাট ইজ রুপিস 1200 এ অ্যাডভার্স। আবার সেই একই প্রশ্ন চলে আসছে, আগর এ অ্যান্সার সহি হ্যায় কি নেই তুমি কেসে পাতা চলেগা, দোনো অ্যান্সার কো জোড় দো, জোর দেনে কে বাদ ক্যা ইসকে সাথ ইকুয়াল হোগা। তা দোনো দেখো 1200 থা এ ফেভারেবল, আর ইহাঁপে থা 1200 অ্যাডভার্স, অ্যাডভার্স মতলব অপোজিট ক্যারেক্টার মাইনাস, তো ক্যা হোগা জিরো হো জায়গা নীল, তো ইহাঁপে ক্যা হ্যায় মেটেরিয়াল কস্ট ভি নীল হ্যায়, তো সেই হ্যায় অ্যান্সার। ঠিক হ্যায় দু নম্বর সওয়াল জো আয়া থা এগজাম মে ক্যালকাটা ইউনিভার্সিটি 2004 মে আয়া থা, এ হো গিয়া। এস বার দেখো কোশ্চেন নম্বর 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো দোনো বার আয়া থা 2010 2015 মে আয়া থা। ক্যা ক্যা দিয়া হুয়া হ্যায় মেটেরিয়াল স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট দিয়া হুয়া হ্যায়, দো টাইপ কা মেটেরিয়াল হ্যায় 12 রুপিস আর 15 রুপিস, অ্যাকচুয়াল প্রাইস দিয়া হুয়া হ্যায় লেকিন স্ট্যান্ডার্ড ইনপুট পেহলে এ কা দিয়া হুয়া হ্যায় আর এ কা বি কা নেই দিয়া হুয়া হ্যায়। ঠিক হ্যায় ইসকে বাদ দেখো অ্যাকচুয়াল ইনপুট দিয়া হুয়া হ্যায়, তো ক্যা নিকালনা হ্যায় মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, লেকিন এ ভি দিয়া হুয়া হ্যায় মেটেরিয়াল ইউজার্স ভ্যারিয়েন্স 300 এ, দেখো তো 300 এ দিয়া হুয়া হ্যায় মেটেরিয়াল ইউজার্স ভ্যারিয়েন্স আর এ ভি আননোন হ্যায়, দেয়ার পর অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দি আননোন অ্যামাউন্ট অফ স্ট্যান্ডার্ড ইনপুট। ঠিক হ্যায় ক্যাসে না 300 এ সে করেঙ্গে, তো ইউজার্স ভ্যারিয়েন্স পেলে লিখ লো, হমে পতা হ্যায় কি ইউজার্স ভ্যারিয়েন্স কা ফর্মুলা ক্যা হ্যায়, মানে পেহলেই বোল দিয়া ইয়াদ রাখনা পড়েগা, ইউজার্স ভ্যারিয়েন্স এস কিউ মাইনাস এ কিউ, এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এস আর অর এস পি। ঠিক হ্যায় মানে পুট কর দিয়া, তো মান লো কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পি হ্যায়, ঠিক হ্যায় মান লো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল ইনপুট পি হ্যায়, ঠিক হ্যায় আর বি বি কা পি হ্যায় মান লো, তো এ পি আ গিয়া আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিতনা হ্যায়, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হ্যায় 70, দেখো দিয়া হুয়া অ্যাকচুয়াল ইনপুট, ইনপুট মতলব কোয়ান্টিটি, হ্যাঁ 70 দিয়া হুয়া হ্যায় ইনটু স্ট্যান্ডার্ড রেট কিতনা হ্যায় বি কা, বি কা পেহলে বি কা লেনা পড়েগা 15 হ্যায়, 15 লিখ দো ইজ ইকুয়াল টু মাইনাস 300, মতলব অ্যাডভার্স হ্যায় তো মাইনাস 300 হোগা, তো ইয়া সে পি কা ভ্যালু নিকালা হ্যায়, পি মতলব স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আ গিয়া। আপনি দেখো চার্ট বানা লো স্ট্যান্ডার্ড অর অ্যাকচুয়াল সবসে আচ্ছা হোগা, মেটেরিয়াল এ মেটেরিয়াল বি, মেটেরিয়াল এ কে লিয়ে ক্যা হ্যায় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ক্যা হ্যায়, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়া হুয়া হ্যায় দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিতনা হ্যায় 80 নেই 50 হ্যায়, দেখো 50 হ্যায় 50 মান লো লে লিয়া, ইসকে বাদ স্ট্যান্ডার্ড রেট হ্যায় 12 12 লে লিয়া, অ্যামাউন্ট গুনা কর দো মিল গা হ্যায়, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিতনা হ্যায় পেহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি নিলা হ্যায় অ্যাকচুয়াল দেখো ইনপুট এ কা হ্যায় 40 দে দিয়া 40 আর বি কা হ্যায় 70 70 দে দিয়া। ঠিক হ্যায় অ্যাকচুয়াল রেট 15 হ্যায় আর অ্যাকচুয়াল রেট 15 হ্যায় আর 20 হ্যায় 20, তো 15 আর 20 লে লিয়া তো গুনা কর দো, গুনা করনে সে ইতনা আ জাতা হ্যায়, তো অভি ক্যা নিকালনা হ্যায়, অভি নিকালনা হ্যায় হমে ক্যা নিকালনা হ্যায় কম্পিউট দি মিসিং ডেটা, মিসিং ডেটা মতলব ইয়াহ পে দিয়া হুয়া হ্যায় মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স নিকালো, তো মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কা ফর্মুলা আমারে পাস আয়, সে লিখনা পড়েগা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, মেটেরিয়াল কস্ট নেই পাস মেটেরিয়াল
कॉस्ट वेरिएंस है यहाँ पे, मटेरियल कॉस्ट वेरिएंस पहले ए ही ले लो। हाँ, मटेरियल कॉस्ट वेरिएंस निकालना चाहिए। तो मटेरियल कॉस्ट वेरिएंस क्या है, एस क्यू इंटू एस आर, मैंने पुट कर दिया फॉर्मूला, एस क्यू इंटू एस आर माइनस ए क्यू इंटू ए आर, ठीक है। तो एस आर मुझे मिल गया 12 है, 12 ले लो, उल्टा हो गया, और पहले 12 आएगा और इसके बाद 50 आएगा, ठीक है, वो कुछ नहीं 50 आएगा। तो इधर आएगा ये वाला और ये जाएगा इधर, तो क्या होगा 50 इंटू 12। तो देखो अगर देखना है तो देखो, इधर होगा एस क्यू, एस क्यू होगा और इधर एस आर होगा, ठीक है, एस आर होगा। तो एस क्यू मतलब कितना है, एस क्यू, एस क्यू है स्टैंडर्ड क्वांटिटी, क्वांटिटी 50 है, 50 ले लिया और इसके बाद 12 है और इधर 40 है, 15 है, मान लो पूरा ले लो। तो स्टैंडर्ड मटेरियल ऑफ ये आ गया, बी का ले लो, ऐसे ही करना पड़ेगा, बी का ले लिया, तो टोटल कर दो, ये दोनों का टोटल कर दो, 650 और 0, 0 मिल गया, तो 650 आ जाएगा, ठीक है, हो गया। अभी मटेरियल प्राइस वेरिएंस निकालना है, पहले दिया हुआ है मटेरियल प्राइस वेरिएंस, इसका भी फॉर्मूला तुम्हें याद रखना पड़ेगा कि एस आर माइनस ए आर इंटू ए क्यू। एस आर कितना है देखो, यहाँ पे देखो राइट हैंड साइड पे एस आर है 12 ले लिया, और ए आर कितना है, एक्चुअल रेट 15 है, 15 ले लिया, इंटू क्या है ए क्यू, एक्चुअल क्वांटिटी, एक्चुअल क्वांटिटी इसमें दिया हुआ है, एक्चुअल क्वांटिटी 70, बी का और ए का है 40, तो 40 ले लिया। तो देखो यहाँ पे नेगेटिव आ रहा है, तो 120 एडवर्स। नेक्स्ट बी का है, ऐसे ही करना पड़ेगा, 15 माइनस 20 इंटू 70, दोनों क्या हो गया कि दोनों एडवर्स आ गया, तो दोनों को ऐड कर दो, एडवर्स आ गया पूरा दोनों, तो 350 प्लस 120 मतलब 470 और एडवर्स आ जाएगा, सही है, शायद तुम्हें समझ में, तुम्हारा समझ में आ गया। आई थिंक ऑल ऑफ यू हैव बीन एबल टू अंडरस्टैंड माई एक्सप्लेनेशन वेरी क्लियरली। नाउ आई एम गोइंग टू डिस्कस मेटेरियल यूजेस वेरियंस, इसका जो फार्मूला है ये भी दिया हुआ है, फार्मूला दिया आछे तुम्हें मेटेरियल पर ए, ए देखो हमें कि चाहिए, ए तुम्हार चाहिए फार्मूला दिया आछे, एक ही फार्मूला है, प्रथम एस क्यू, एस क्यू मान कि हमें एक खुनी बोलाम 50 और ए क्यू मान हो 40, ये बसे दिलाम और इंटू की इंटू एस आर मैं स्टैंडार्ड रेट बा स्टैंडार्ड प्राइस कत आ 12 बसिए दिल वोटाओ कर दिल ये कर देवर पर पेलम 120 एफ और 300 ए आ 120 एफ आचे मैं प्लस और एडवर्स मैं माइनस आचे तुम्हार रही 180, ठीक है माइनस लो तार माने এটা প্লাস করে দাও করলে আমরা অ্যাডভার্স লিখতে পারছি, তাহলে অ্যান্সার হয়ে গেল 180 অ্যাডভার্স। এইবার ঠিক হয়েছে কিনা তুমি কী করে বুঝবে, চেকিং করতে হবে, অর্থাৎ আমার যে বের করতে দিয়েছিল মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স দুটো যোগ করে দাও, প্রাইস ভ্যারিয়েন্স পেয়েছিলাম 470, প্রাইস ভ্যারিয়েন্স পেয়েছিলাম এ, ঠিক আছে, আর ইউজেস ভ্যারিয়েন্স পেলাম হচ্ছে তোমার 180, এটাও এ পেলাম, তাই তো, এটাও এ পেলাম ওটাও, তাহলে কত হচ্ছে 1550 পেলাম এবং এ পেলাম, ঠিক আছে, তাহলে এইটা দুটো মিলিয়ে 650 পেলাম,
আর দেখি মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত, 650 মিলে গেল তাহলে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাদের কি করলাম, মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, মেটেরিয়াল ইউজার্স ভেরিয়েন্স এবং চেকিং, এগুলো আলোচনা করলাম। এবং কস্ট ভেরিয়েন্সটাই ব্যক্তিগতভাবে বা মূলত আলোচনা করলাম, অর্থাৎ কস্ট ভেরিয়েন্সের আন্ডার রয়েছে মেটেরিয়াল কস্ট, তার মধ্যে প্রাইস আর ইউজার্স, এই দুটো আলোচনা করেছি। পরে আবার তোমাদের মিক্স আর ইলটা আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছ, যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের আবার চেষ্টা করবো বোঝানোর। থ্যাংক ইউ।